তো ডিপিআরসি অ্যাডভান্সড পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠানে আজ আমরা কথা বলছি হাড় ও জোড়ার ক্ষয় রোগের অপারেশনবিহীন চিকিৎসা প্রসঙ্গে। স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। আমরা বিরতির আগে কথা বলছিলাম যে বিভিন্ন ধরনের হাড় এবং জোড়ার যে ক্ষয় রোগগুলো রয়েছে সেটা সম্পর্কে, এবং বলছিলেন যে খাবারের প্রসঙ্গটাও আপনি নিয়ে আসবেন যে কি ধরনের খাবার আসলে আমাদের খাওয়া উচিত। ধন্যবাদ। আসলে হাড় জোড়া ক্ষয় এটা কিন্তু অনেক ক্ষেত্রে খাবারের সাথেও জড়িত, এটা কিন্তু আমরা অনেকে হয়তো জানি না। বিভিন্ন দেশের মানুষের দেখবেন গড় আয়ু বিভিন্ন রকম এবং তাদের ফিজিক্যাল স্ট্রাকচার বিভিন্ন রকম। এটা এটা হচ্ছে অনেকগুলো ফ্যাক্টর দায়ী, যদিও জেনেটিক ফ্যাক্টর দায়ী, আবার হচ্ছে পরিবেশ দায়ী এবং পাশাপাশি খাবারও কিন্তু দায়ী। তো আমরা বাংলাদেশে মানুষ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আমরা খুব আর্লিতেই হাড় ডিজেনারেশনটা চলে আসে, আমাদের খুব তাড়াতাড়ি হাড় ক্ষয়টা বেশি হয়, যেটা হয়তো অনেক দেশে অনেক দেরিতে হয়ে থাকে। এর মধ্যে খাবার একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আমরা দেখা যায় যে ছোটকাল থেকে অনেক ক্ষেত্রেই বাচ্চাদেরকে আমরা বিভিন্ন চিনি এবং চিনি জাতীয় খাবারটা বেশি খাওয়ানো হয় বা মিষ্টি জাতীয়। এই যে মিষ্টি এবং মিষ্টি জাতীয় খাবার আমাদের কিন্তু হাড় জোড়ার জন্য অনেকাংশে ক্ষতি করে। শুধু যে হাড় জোড়া না, পুরো ডেভেলপমেন্টাল একটা প্রবলেম, মানে স্পেশালি হোয়াইট সুগার যেটা আমরা বলি এবং রিসার্চ ওয়ার্ক তাই বলে, এবং কার্বোহাইড্রেট জনিত খাবারগুলো অতিরিক্ত আমাদের কোনো তেমন কোনো ভালো ফল আনে না। আমাদের জন্য যেটা দরকার ভিটামিন ডি, ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, মানে মিনারেল সমৃদ্ধ খাবার, যে খাবারগুলো আমাদের বোনস, ব্রেন, স্নায়ু, আমাদের প্রত্যেকটা অঙ্গ গঠনে হেল্প করে থাকে, এবং প্রোটিন সমৃদ্ধ খাবার। অনেকের ধারণা যে ফ্যাট বা চর্বি জাতীয় খাবার অনেকাংশে ক্ষতি করে, হ্যাঁ সেটা হচ্ছে 40-এর পরে গিয়ে, কিন্তু তার আগে আমাদের চর্বিরও কিন্তু, ভালো চর্বিরও কিন্তু অনেক প্রয়োজন আছে। চর্বির মধ্যে যেমন ভাগ রয়েছে স্যাচুরেটেড ফ্যাট, আনস্যাচুরেটেড ফ্যাট, এগুলো আমাদের ভালোটাই আমাদেরকে নিতে হবে। আমাদের সাথে একজন দর্শক সংযুক্ত হয়েছেন, আমরা ফোনটি নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জয়পুর থেকে বলছি। জি আমি একটু স্যারের সাথে কথা বলছি। জি আমরা সবাই শুনতে পাচ্ছি। জি আমি শুনতে পাচ্ছি, মেহেদি সাহেব বলুন, আপনার সমস্যা বলুন। ওয়ালাইকুম স্যার, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ। স্যার আমি সৈয়দপুর থেকে বলছিলাম, মেহেদি স্যার, আমার বয়স হচ্ছে 25 স্যার। আমার কোমরে প্রায় 2 বছর যাবত প্রচুর ব্যথা। ব্যথাটা আর কি সহনীয় পর্যায়ে, চলাফেরা করতে পারি, কিন্তু ব্যথাটা 1 বছর যাবত আমার পুরো পিঠে উঠে গেছে, মেরুদণ্ড, তারপরে যে কিডনি সাইড, এভরিথিং, সব জায়গায় আর কি ব্যথাটা করে। ব্যথাটা রাতের বেলা শুরু হয়, রাতে অনেক সমস্যা হয়, সকালেও প্রচুর সমস্যা হয়ে উঠছে, আস্তে আস্তে দিনের বেলা চলাফেরা করলে আর কি স্বাভাবিক হয়। এটার জন্য স্যার কি করতে পারে? আপনি কি করেন, পেশা কি? কিছু না স্যার, স্টুডেন্ট। স্টুডেন্ট, আচ্ছা, ধন্যবাদ মেহেদি। আসলে ওনার যে সমস্যা, যে ওনার একটা কথা বলছে যে ওনার কিডনি সাইডও ব্যথাটা করে, এটা প্রায় রোগীরা বলে। হ্যাঁ, আসলে পিঠের, কোমরের ঠিক মাঝামাঝি এবং নিচের অংশে দুই পাশে দুইটা কিডনি আছে আমাদের, রাইট অ্যান্ড লেফট কিডনি। তো স্বাভাবিক কোমর ব্যথা হলে বা ওই ওই রিজনে ব্যথা হলে রোগীদের একটা ভয় যে কিডনি ব্যথা কিনা, কিন্তু জিনিসটা ক্লিয়ার হওয়া দরকার যে কিডনি ব্যথা আর কোমর ব্যথা অন্য, মানে দুইটা আলাদা সমস্যা, বা কিডনি ডিজিজের সাথে কোমর ব্যথার আদৌ কতটুকু সম্পর্ক আছে এটা অনেকেই জানে না। ওনার মাধ্যমে বাকিদেরকে আমি বলতে চাই, আসলে যেমন ওনার কি হচ্ছে, উনি রাতে যখন ঘুমায় ব্যথাটা বেড়ে যায়, যখন ঘুম থেকে উঠতে তার কষ্ট হয়, দিনের বেলা আস্তে আস্তে কমে আসে। এই জাতীয় যে কোনো ব্যথা কিডনির সাথে কোনো সম্পর্ক নেই, মানে কিডনি একটা ভিসেরা আমরা বলি, ভিসেরাল মানে আমাদের পেটের মধ্যে একটা সফট টিস্যু বা ভিসেরা, যেটা যদি কোনো সমস্যা হবে সেটা পারসিস্টেন্ট, মানে চলতেই থাকবে সমস্যাটা, এরকম না যে রাতে কমবে দিনে বাড়বে, দিনে কমবে রাতে বাড়বে, হ্যাঁ জিনিসটা এটার সাথে সম্পর্কযুক্ত না। সাধারণত মাস্কুলোস্কেলেটাল প্রবলেমগুলো যেমন হাড্ডির সমস্যা, মেরুদণ্ডের সমস্যা, মাংসপেশির সমস্যা, সেগুলা মানুষের অ্যাক্টিভিটির সাথে বাড়ে কমে, মানে যখন মানুষ রেস্টে থাকে অনেকের বাড়তে পারে, আবার যখন সে উল্টা ঘটনাও ঘটতে পারে, কারণ অ্যাকর্ডিং টু ডিজিজ। তো ওনার যেটা সমস্যা আমার কাছে মনে হয়, হতে পারে ওনার বিছানা শোয়ার কোনো প্রবলেম বা বিছানাটা কোনো সমস্যা থাকতে পারে, অথবা কোনো আর্থ্রাইটিস জনিত সমস্যা। স্পেশালি কিছু আর্থ্রাইটিস আছে, রোগীরা যখন রাতে ঘুমাতে যায় আস্তে 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 ব্যথা বাড়তে থাকে, সকালে ঘুম থেকে উঠতে তাদের প্রচণ্ড ব্যথা হবে, কষ্ট হবে, উঠতে পারবে না, শরীর দুর্বল থাকবে, যখন দিন বাড়তে থাকবে আস্তে আস্তে কষ্ট করে হয়তো উঠে,
উঠতে উঠতে এক পর্যায়ে আস্তে আস্তে দিন যত বাড়তে থাকবে দুপুর বিকাল গড়িয়ে আস্তে আস্তে ব্যথা অনেকাংশে কমে আসবে। তো আমার মনে হয় আপনার এটাকে ডায়াগনোসিস করা দরকার। তবে এটা কিডনি জাতীয় সমস্যা না, এটা আপনি নিশ্চিন্তে থাকেন, এটা ডায়াগনোসিস করা দরকার। সেই ক্ষেত্রে আপনার কিছু ব্লাডের বাদ জাতীয় টেস্ট আছে, এগুলো করতে হবে এবং প্রয়োজনে পিঠের এক্সরে বা এমআরআই, এটা একজন ডাক্তারের শরণাপন্ন হয়ে করাই ভালো। তবে আমি বেসিক কিছু সাজেশন আপনাকে দিতে চাই। রাতের বেলা আপনি হট ওয়াটার ব্যাগ বা হিটিং প্যাড যদি পাওয়া যায় সেটা দিয়ে গরম সেঁক দিতে পারেন, এবং দিনের বেলা আপনি সাঁতার কাটা, হাঁটা, মুভমেন্ট করা বা রাতে শুয়ে শুয়ে কিছু ব্যাক মাসেল স্ট্রেন্থেনিং এক্সারসাইজ বা আপনার পেলভিক ফ্লোর মাসেল এক্সারসাইজ বা স্পাইনাল মোবিলাইজিং এক্সারসাইজ, এই এক্সারসাইজগুলো ইন্টারনেটে পাওয়া যায় বিভিন্ন আপনার বিভিন্ন সাইটে, স্পেশালি ইউটিউবে আপনি পেতে পারেন। জি, আমার ইউটিউব চ্যানেলও এটা আছে। জি, এই ব্যায়ামগুলো আপনি রাতে যখন ঘুমাবেন কিছুক্ষণ 15-20 মিনিট আধা ঘন্টা করে দেন ঘুমাতে পারেন, এটা আশা করি একটু উপকার আসবে। আর আপনার বিছানাটা উঁচু নিচু কিনা একটু খেয়াল করেন। জি, যে আপনি যে খাটে শুন সেটার যে আমরা বলি মেজ বা বা চালা বা চৌকি যাই বলেন না কেন, সেগুলো উঁচু নিচু কিনা, যদি উঁচু নিচু থাকে কারেকশন করতে হবে, সমান করতে হবে, একটা পাতলা তোষক ব্যবহার করতে হবে, এবং ফোম বা জাজিম যদি খুব বেশি উঁচা হয়, উঁচা নিচু হয়, তাতে পিঠে এই জাতীয় সমস্যা হতে পারে। আর একটা হচ্ছে পর্যাপ্ত পানি খেতে হবে, একটা পুরুষের মানে একজন অ্যাডাল্ট পুরুষের ন্যূনতম 4 লিটার পানি পার ডে খেতে হবে, যদি না তার কিডনি রোগ না থাকে বা কোনো ডাক্তারের নিষেধাজ্ঞা না থাকে। তো আমার মনে হয় আপনি একজন বিশেষজ্ঞের শরণাপন্ন হন, আর ইন দ্য মিন টাইম এই ট্রিটমেন্ট বা এই উপদেশগুলো কিছুদিন মেনে চলেন, দেখেন 10-15-20 দিন যদি ইম্প্রুভ না হয় অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে। আমাদের সাথে আরো একজন দর্শক সংযুক্ত হয়েছেন। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম, আমি কাউসার কল্যাণপুর থেকে। জি স্যার, আমার যে প্রবলেমটা, আমি হচ্ছে ঘুম থেকে যখন উঠি সকালবেলা তখন হচ্ছে হাঁটতে আর কি হাঁটার সময় গোড়ালিতে ব্যথা হয় প্রচন্ড, যে দেখা গেল 2-1 পা দিব সামনে সেটা দিতে কষ্ট হয়ে যায়। আবার যখন আমি হচ্ছে প্রাইভেট কোম্পানিতে চাকরি করি, মাঝে মাঝে সাইড বেসিসে 2-3 ঘন্টা দাঁড়ায় থাকতে হয়, ওই 2-3 ঘন্টা দাঁড়ানোর পরে আমি যে হাঁটবো আমার গোড়ালিতে ব্যথা হয়, হাঁটতে কষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আমি কি করতে পারি? আচ্ছা, আপনি যে জুতাটা ব্যবহার করেন সব সময় স্পেশালি অফিসে বা ডিউটিতে, এটা কি শু? হ্যাঁ শু। শু এটা নিশ্চিত, এই শুয়ের তলা বা যেটা আমরা বলি সোল, সোলটা অবশ্যই শক্ত, ঠিক না? আমি বাটার শুগুলাই ইউজ করি না, আমি ব্র্যান্ডের আমাদের দরকার নাই, মানে আমাদের ব্র্যান্ড কোনো ইম্পর্টেন্ট না। আপনাকে মানে একটা ক্লিয়ার মেসেজ যে আপনার মাধ্যমে সবাইকে, জি, জুতা অবশ্যই সফট সোলের হতে হবে, সেটা যে ব্র্যান্ডেরই কিনেন আপনি, পৃথিবীর যে কোনো ব্র্যান্ডের, ইভেন কি একেবারে আপনার নিজের মতো করেও মুচি দিয়ে বানিয়ে নিতে পারেন, সেটা সফট সোলের জুতা ব্যবহার করতে হবে। আর স্পেশালি আমরা যখন অফিসিয়াল ডিউটি করি অফিসে, অনেক সময় আমাদের শু ইউজ করতে হয়, অনেকে সেফটি শু ইউজ করতে হয়, অনেকে নর্মাল শু ইউজ করতে হয় বা অনেকের খালি পায়ে থাকা প্রয়োজন হতে পারে, তো এই সকল ক্ষেত্রে আপনার জুতা ইনসোল ফুল আমরা বলি বা হিল কুশন ব্যবহার করতে হবে। যদি আপনি শক্ত জুতা পরতে বাধ্য থাকেন, তারপর জুতার তলা আমরা দিয়ে দিই রোগীদের ক্ষেত্রে। আর বাসায় খালি পায়ে হাঁটা যাবে না, সফট সোলের জুতা ব্যবহার করতে হবে, চপ্পল পন্স বা আমরা যেটা বলি একেবারে কম দামি যেগুলো আছে নরম, তবে এটা কিছুদিন পরপর 2-3 মাস পরপর যদি এটা হার্ড হয়ে যায় জুতা চেঞ্জ করতে হবে, নতুন জুতা কিনতে হবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট ব্যাপার। যদি আমরা আপনাকে ট্রিটমেন্টও দিই, জুতা কারেকশন না করেন, একই রকম চলতেই থাকেন, খালি পায়ে হাঁটেন, কারণ আমরা ঢাকা শহর বলেন এভরিহোয়ার, এখন গ্রামগঞ্জে সব জায়গায় কিন্তু ফ্লোর আছে শক্ত জায়গা, সেখানে পায়ের তলা ইঞ্জুরি, আমরা এটাকে প্ল্যান্টার ফ্যাসাইটিস বলে থাকি। জুতা সবাইকেই নরম জুতা ব্যবহার করতে হবে, আর এটা যদি চলতেই থাকে আপনি কিছুদিন কুসুম গরম পানি করে পাটা ডুবিয়ে নাড়ান, 10 মিনিট করে প্রতিদিন দু পা ডুবিয়ে বসে বসে নাড়ান, আর নরম জুতা পায়ে দিয়ে দেখেন, আশা করি এটা ইম্প্রুভ হয়ে যাবে। তারপরেও যদি সমাধান না হয় হয়তো আপনাকে পায়ের তলায় কিছু থেরাপির প্রয়োজন হতে পারে, স্পেশালি লেজার এবং PRP এগুলো অনেক ভালো কাজ করে অবশ্যই, সেক্ষেত্রে একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ বা বাত ব্যথা ডিজেবিলিটি পুনর্বাসন বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে হবে আপনাকে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কারো পায়ের তলার সামনের দিকটা ব্যথা করে, কারো পেছনের দিক, কারো আবার দেখা যায় যে গোড়ালির পেছন দিক বা গোড়ালির নিচে বিভিন্ন ধরনের সমস্যা আছে, কার ক্ষেত্রে কি ধরনের
কি রোগ বলবেন বা কি সমাধান আছে এটার? হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আসলে পায়ের তলার কমন সমস্যাটা হচ্ছে হিলে পেইন হয়, এটা আমরা প্রায় পেয়ে থাকি। মানে পায়ের যতগুলো ব্যথার কমন সবচেয়ে বেশি হয় হিল 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 পেইন, যেটা আমরা প্ল্যান্টার ফ্যাসাইটিস বা অনেক সময় বলে যে হিলের পেছন সাইড ব্যথা করে, আবার বলে যে হিলের তলায় তলা ব্যথা করে বা পিছন সাইডও ব্যথা করে। তো এই প্ল্যান্টার ফ্যাসাইটিস বা ক্যালকিনিয়াল স্পার হতে পারে, যে হাড় বেড়ে যেতে পারে, এটা ওয়ান টাইপ অফ হাড় ও জোড়া রোগ যেটা আজকে আমরা আলোচনা করছি। আবার আপনি যেটা বলছেন পিছনে যে টেন্ডোইকিলিস থাকে, যে টানা রোগ বলি আমরা, বা আমাদের যে পিছনে টিএ টেন্ডোইকিলিস, সেখানেও পেন হতে পারে। মানে হাড় যখন বাড়ে অনেক সময় তলও বাড়তে পারে আবার পিছনেও বাড়তে পারে, মানে আমরা এটাকে বলি ক্যালকেনিয়াল স্পার, নিচে যেটা বাড়ে আর পিছনে যেটা হয় সেটা হচ্ছে রিট্রো ক্যালকেনিয়াল স্পার, দুটোই কিন্তু হতে পারে। বা পিছনে অনেক কারণে বার্সাইটিস হতে পারে। আপনি জানেন যে আমাদের শরীরে বিভিন্ন লিম্ফ নোড থাকে, লিম্ফ নোড বা বার্সা থাকে, বার্সাগুলো ইনফ্লামড হতে পারে, সেটা কোনো ডিজিজ থেকে হতে পারে, স্পেশালি যেমন বিভিন্ন আর্থ্রাইটিস থেকে হতে পারে। বা জুতা যদি টু টাইট জুতা ইউজ করে একেবারে হার্ড বা সেফটি শু, তাদের পিছনে ইঞ্জুরি হতে হতে সেখানেও কিন্তু সেকেন্ডারি ইনফ্লামেশন হয়ে সেখানে ব্যথা হতে পারে, সেটা আমরা টিএ ইনফ্লামেশন হতে পারে, টিএতে টেন্ডো আমরা বলি রিট্রোক্যালকিনাল স্পার হতে পারে। আর একটা আপনি বলছেন সামনে পায়ের পাতা, সেটাও হতে পারে, স্পেশালি অনেক সময় মহিলাদের হয়ে থাকে, কারণ ওনারা অনেকে পিছনে হাই হিল ইউজ করে। তো হাই হিল যখন ইউজ করে তখন মোস্ট অফ দ্য শরীরের ওজন মানে 70% to 80% ওজন সামনে চলে যায়, ওই যে মেটাটার্সালের মধ্যে। সো সেখানে যখন চলে যায় তখন সেখানে মেটাটার্সাল যে আমরা বলে থাকি সেটা হতে পারে। পায়ের গঠনগত যদি প্রবলেম থাকে, যে ফুট এক্সাজারেট অনেক উঁচু, সেই ক্ষেত্রে তো দুপাই সমস্যাটা দুপাই হতে পারে। আমাদের সাথে আরো একজন দর্শক সংযুক্ত হয়েছেন, ফোনটি নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি আলার বলছিলাম, ঢাকা থেকে। জি, আমি একটু স্যারের সাথে কথা বলছি। সবাই আমরা শুনতে পাচ্ছি। জি জি, বলুন আলাল সাহেব, আমি শুনতে পাচ্ছি। স্যার, আমার পায়ের হিটার নিচে মানে মালি চাকা যেটা আমরা বলি, এটাতে আমার স্যার প্রচন্ড ব্যথা করে। আমি ডাক্তারও দেখাইছি বা ওষুধও খাইছিলাম, ওষুধ খেলে ভালো থাকে। তো এক্সরেও করা ছিল, এক্সরেতে স্যার আমার রক্তে নাকি ওটাকে বলে ইউরিয়া অ্যাসিড, এটা নাকি বাড়তি ছিল। ইউরিক অ্যাসিড? জি জি, আমি যদি ওষুধ খাই তাহলে স্যার ভালো থাকে। আর ওষুধ যখন আমি বন্ধ করি, আমার বিশেষ করে রাতের বেলা ঘুমানোটা সমস্যা হয় বা ঘুম ভাঙে গেলে ওই পায়ের ব্যথায় আমার মানে ঘুম আসতে চায় না। পায়ের কোথায় বেশি ব্যথা হয়? হিপ জয়েন্টে, কুচকিতে, না হাঁটুতে, না পুরো পায়ে? হাঁটুর স্যার মালি চাকায়, যেটা হাঁটুর মধ্যে ভিতরে, এক পায়ে না দু পায়ে? দুই পায়ে এবং দুই হাতের ইয়েতেই স্যার। বয়স কত আপনার? আমার বয়স স্যার 30। আচ্ছা, ডাক্তার সাহেবরা বলছে ইউরিক অ্যাসিড বেড়ে গিয়েছিল। হ্যাঁ জি জি, ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি। আসলে যদি বাইলেটারাল দুই হাঁটুতে ব্যথা হয় বা ওনার হাতেও কিন্তু ব্যথা আছে, তো এই ক্ষেত্রে ইউরিক অ্যাসিড হ্যাঁ হতে পারে। সাধারণত ইউরিক অ্যাসিড জনিত পেইনটা একটু ভিন্ন হয়, সেটা হচ্ছে পায়ের পাতায় সাধারণত ইউরিক অ্যাসিড সবচেয়ে বেশি অ্যাটাক করে, প্রাইমারি অ্যাটাক সেখানে করে, স্পেশালি গ্রেড টু মানে যে বৃদ্ধাঙ্গুল, পায়ের বৃদ্ধাঙ্গুল দুটাতেই অ্যাটাক করতে পারে বা অ্যাঙ্কেলে হতে পারে এবং পাশাপাশি হাঁটুতে হতে পারে। আর ইউরিক অ্যাসিডের ব্যথা অনেক ক্ষেত্রে সারা শরীরে হতে পারে, ওভারঅল পেইন হতে পারে সারা শরীরে। তবে সেটা খুব সহজ, জাস্ট সিরাম ইউরিক অ্যাসিড লেভেল ব্লাড টেস্ট করলে একটা মাত্রাতিরিক্ত যদি বেশি আমরা বুঝতে পারি যে সেখান থেকে হচ্ছে। তবে আমি মনে হচ্ছে না ওনার ওই জাতীয় সমস্যা, ওটা থাকতে পারে পাশাপাশি, কারণ আমরা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস করে থাকি। একটা রুগী যে শুধু ইউরিক অ্যাসিড জনিত সমস্যা ব্যথা হবে তা না, সেটার সাথে আরও দুই তিনটা সমস্যা থাকতে পারে। সেক্ষেত্রে আমার মনে হয় আপনার কোনো বাত বা আর্থ্রাইটিস জনিত সমস্যা শরীরে থাকতে পারে, আপনার কিছু ব্লাড টেস্ট করে আরও কনফার্ম হওয়া দরকার। আর যেহেতু ইউরিক অ্যাসিডের সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে ওষুধ কতদিন খাবেন, কারণ আমরা যে ওষুধগুলো দিয়ে থাকি ফেবুস্টেটিন বা মানে অ্যাজলোরিক যে ওষুধ, অ্যালোপিউরিনল, তো এই জাতীয় ওষুধগুলো দেখা যায় যে শরীরের ইউরিক অ্যাসিডের সাথে অন্যান্য যে আমাদের খনিজ লবণ বা আমাদের বিভিন্ন যে সোডিয়াম পটাশিয়াম যে ইলেকট্রোলাইটগুলো নিয়ে যেতে পারে, তো দীর্ঘদিন এগুলো খাওয়া যাবে না। আর অবশ্যই ডাক্তারের পরামর্শ খেতে হবে। তো সেই ক্ষেত্রে আমার সাজেশন, আপনার ইউরিক অ্যাসিড সমৃদ্ধ খাবার, স্পেশালি রেড মিট মানে চার পা পশুর মাংস।